এই মুহূর্তে বহরমপুরে সবথেকে বড় খবর, এই মুহূর্তে বহরমপুরে সবথেকে বড় খবর। বহরমপুরে হাসপাতালে ভয়াবহ আগুন, বহরমপুর হাসপাতালে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। আবারও আপনাদের জানিয়ে রাখি, বহরমপুর হাসপাতালে বিধ্বংসী আগুন, বেসরকারি হাসপাতালে ভয়াবহ আগুন। সূত্রের খবর, ছয়তলায় ক্যান্টিনে আগুন লাগে বলে খবর। রবিবার সন্ধ্যা নাগাদ হাসপাতালে ছয়তলায় ক্যান্টিন রুমে সিলিন্ডারে আগুন লেগে অনুমান করেন। যদিও ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন, তবে কারো কোনো ক্ষতি হয়নি, সুস্থ রয়েছে রোগী এবং সুস্থ রয়েছে রোগীর আত্মীয়রা। দেখুন বিস্তারিত। আরে জলে বালতি আমাদের ছেলে মোটা কোথায় গেল? আপনি কি অর্শ বা মোটা হারিসে দীর্ঘদিন যাবত ভুগছেন? আর চিন্তা নয়, এখন আপনাদের সুচিকিৎসা দিতে আপনাদের পরিষেবায় ধুলিয়ান পাইলস ক্লিনিক। ধুলিয়ান পাইলস ক্লিনিকে চিকিৎসা করছেন এক্স সিনিয়র এইচ সার্জন, JBRSA মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ডাক্তার রওশন আলী। প্রতি শনিবার এবং রবিবার সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং প্রতি বুধবার সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত। এখানে বিনা কাটা ছেঁড়া কিংবা বিনা রক্তপাতে অর্শ বা হারিস অর্থাৎ পাইলস, ভগন্দর অর্থাৎ ফিসচুলা, মলদ্বারে ক্ষত বা ঘা অর্থাৎ ফিসার, পাইলোনাইডাল সাইনাস এবং মলদ্বারের যে কোনো রোগ KS থেরাপি দ্বারা সুচিকিৎসা করা হয়। থাকছে ইমার্জেন্সি রোগের জন্য ২৪ ঘন্টা পরিষেবা। এছাড়াও পাইলোনাইডাল সাইনাস এবং মলদ্বারের যে কোনো রোগ KS থেরাপি দ্বারা সুচিকিৎসা করা হয়। ধুলিয়ান পাইলস ক্লিনিক, রতনপুর স্টেশন মোড়, জ্ঞান বিকাশ একাডেমির পাশে, ধুলিয়ান মুর্শিদাবাদ।